আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এলাম ডেইলি লাইফের নতুন একটা ব্লগ নিয়ে। আর ইদানিং আসলে বাসায় আমাদের রান্নাবান্না করতে হয় না, সব রান্নাবান্নার দায়িত্ব হচ্ছে আমার ছোটো ছেলে। সে মজার মজার সব রান্নাবান্না করে আমাদেরকে সারাক্ষণে খাওয়াতে থাকে এই আর কি। আর সেই খাবারে আমাদের পেট ভরুক আর না ভরুক, মন ঠিকই ভরে যায়। আর আমি আসলে এমন একটা মানুষ, আমার কাছে সব কিছু মনে হয় যে আগে ভাগে একটু প্রিপারেশন নিয়ে ধীরে সুস্থে যদি করা যায় সেটা সুন্দর মতো করা যায়। কিন্তু আমার লাইফে সব কিছুই একদম হুটহাট করে মানে চলে আসে, আর দেখা যায় কি সেই জিনিসগুলো অ্যাডজাস্ট করে সুন্দর মতো পরিচালনা করতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়ে যাই আমি। তো জানি না আসলে কেন এমনটা হয়, তবে এটুকু বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেমন এতদিন একটা সিদ্ধান্তে অটল হয়েছি, এখন আবার সেই সিদ্ধান্তটা আরেক রকম হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলবো, মানসিক চাপ বলবো বা একটু টেনশন বলবো, সব কিছুর মধ্যেই আছে। তো সময়টা আসলে ভালোই যাচ্ছে, আবার একটু টেনশনের মধ্যেও যাচ্ছে এই আর কি। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে একটু এলোমেলো লাগতে পারে, তো যাই হোক ব্লগটা দেখতে থাকেন, আশা করি সব কিছুই জেনে যাবেন। তো অনেকদিন হয় কি যে সকালবেলা আসলে গাছে পানি দেওয়া হয় না, একটু দেরি হয়ে যায় বা ভুলে যাই। তো যখন মনে পড়ে ওই টাইমটায় গাছে পানি দিয়ে ফেলি, কারণ না হলে দেখা যাবে কি আর দেওয়া হবে না। মানে এই ক্ষেত্রে আমি একটু মন ভোলা মানুষ আর কি। প্রতি বছর দেখা যায় শীতকালে বারান্দায় অনেক রকমের ফুল গাছ থাকে, শীতকালে তো আসলে বিভিন্ন রকমের ফুল ফোটে আর কি। তো এবছর তো আর কোনো গাছ কিনিনি, যেহেতু ঢাকা চলে যাব তাই এই গাছ টানাটানি ঝামেলায় যাব না সেই জন্য আর কি। আর আমাদের জানুয়ারিতেই ঢাকা যাওয়ার কথা ছিল, সব কিছু আমরা ওকে করে ফেলেছি, মানে কোথায় যাব কোথায় থাকব মানে সব ঠিক করার পরেও। আর আফিফকেও এই জন্য আর এখানে স্কুলে ভর্তি করার ঝামেলায় যায়নি, ভেবেছি যে একটু দেরি হলেও একসাথে ঢাকা গিয়ে তারপরে স্কুলে ভর্তি করে দিব। আর কি গোস্ত রান্না করো, আলু দিস গোস্ততে? আচ্ছা ঠিক আছে, ডাকনা দিয়ে রাখো, রান্না হোক। আবরারে রান্না হলে তো আমাদের জন্য খাবার দাবার রেডি হয়ে যাবে, তাই আবরার রান্না করুক আর সেই ফাঁকে আমি অন্য কাজগুলো করে নিই, তার পাশে বসে না থাকি, কি আর করার। তো কয়েকটা কাপড় চোপড় ছিল সেগুলো একটু ভিজিয়ে একসাথে ধুয়ে নিলাম, কারণ কিছু কাপড় আছে যে মেশিনে আসলে দেওয়া যায় না, তো সেই জন্য সেগুলো হাতেই আর কি ধুয়ে নিব ভাবছি। তো জমেছিল দুই দিন ধরে, ভাবলাম যে ধুয়ে ফেলি, না হলে আবার দেখা যায় কি টাইম মতো না ধুলে সেটা ভালো মতো শুকায় না, একটু ঝামেলা থেকেই যায়। তো সেই জন্য সেগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার আসলে পার্মানেন্ট সিলেট থাকার যেমন ইচ্ছে নেই, তেমনিতে ঢাকা যাওয়ারও আসলে ইচ্ছে ছিল না। আমার ইচ্ছা ছিল আমি যত তাড়াতাড়ি পারি চট্টগ্রামে চলে যাব, মানে ওখানেই সেটেল হব আর নড়াচড়া করব না। কিন্তু আসলে তকদিরে আল্লাহ কখন কি কিভাবে লিখে রাখে সেটা আল্লাহই ভালো জানে। আর প্রায় দুই তিনটা মাস ধরে আমি এই বিষয় নিয়ে প্রচণ্ড রকমের মানে একটা চিন্তার মধ্যেই আছি, কি করব কিভাবে করব। তো একটা জিনিস আগায় আবার একটা জিনিস পিছায়, তো এরকম ঝামেলার মধ্যে চলতেছে। তো তারপরেও চেষ্টা করতেছি স্বাভাবিকভাবেই আপনাদের সাথে ডেইলি লাইফের ব্লগগুলো শেয়ার করে যাওয়ার। আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ। আজকে বাজার থেকে ইলিশ মাছ, রুই মাছ, তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ, আরও বেশ কয়েক রকমের মাছ নিয়ে আসছে। তো যাই হোক আজকে ভাবলাম যে ফ্রেশ ফ্রেশ ইলিশ মাছটাই রান্না করে নেই, তো এই জন্য আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর এখানে আমি পেঁয়াজ বাটাও দিব যাতে করে মানে গ্রেভিটা একটু ঘন হয় সেই জন্য আর কি। আর আলাদা করে কোনো সবজি আজকে দিব না।
যেহেতু আসলে ডেইলি লাইফের ব্লগ আমি শেয়ার করি, তাই আমার ডেইলি লাইফে কখন কি হয় বা যেমন এখান থেকে ঢাকা চলে যাব এই জিনিসটাও তো আপনাদেরকে জানাতে হবে, না জানিয়েও আমার উপায় নেই। আবার যখন জানানো হয় তখন আসলে বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো আসলে কি যে করব, মাঝে মাঝে নিজেই দিশাবিশা পাই না, যে শেয়ার করলেও ঝামেলা না করলেও ঝামেলা। হুট করে যদি আমি ঢাকা চলে যেতাম সেটাও আপনাদের না জানালে আপনারা বলতেন যে আপু আপনি চলে গেলেন বা চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন কিছুই বললেন না। আবার এখন আমি জানিয়েছি, সেটা নিয়েও প্রবলেম। এখন আমার মানে কবে যাব বা সেই জিনিসটা যদি পিছায় সেটা নিয়েও সমস্যা, মানে আমি আসলে আছি মহাজালায়। তো তারপরও কিছু করার নেই, আসলে মানুষের লাইফে অনেক রকমেরই অনেক সিচুয়েশন আছে, সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হয়। আর 100% তো আসলে সবার মন মতো আমি হতে পারবো না, এটাও স্বাভাবিক। তো আমার লাইফ তো আর এখানে বাড়তি করে দেখানোর মতো কিছু নাই, যেটা আমার লাইফে ঘটে যেমনটা ঘটে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরি। তো যারা আমাকে সত্যি বিশ্বাস করেন, ভালোবাসেন, তারা হয়তো বা আমাকে ভালোবেসে আমার এই জিনিসগুলো পজিটিভলি নেবেন। আর যারা আমাকে পছন্দ করেন না তারা আমার সব কিছুতেই নেগেটিভ বিষয়টাই তুলে ধরবেন বা নেগেটিভ দিকটাই দেখবেন। তো সেখানে আসলে বলার কিছু নেই, কোনো হাতও নেই আমার। আর আসলে কথার প্রসঙ্গে অনেক কথা বললাম, কারণ কমেন্টে আপনারা অনেক সময় অনেক কিছুই বলেন, অনেক কিছুই জানতে চান, বা অনেক সময় যে জিনিসটা হওয়ার কথা থাকে আমি বলি সেটা অনেক সময় হয়ও না। তো সেই জন্যই আসলে বলা। তো সব কিছু তো আর আমাদের হাতে থাকে না, আমরা একরকম চিন্তা করি, একরকম প্ল্যান করি, বাট সেটা তো সবসময় যে আমাদের চাওয়া অনুসারেই হবে তা কিন্তু না। তাহলে তো আর আমাদের মানে সিলেট থেকে অন্য কোথায় যাওয়া হতো না, আমি চট্টগ্রামেই চলে যেতাম যদি আমার হাতেই আসলে সব কিছু থাকতো। তো যাই হোক, এখানে এই যে তরকারিটাও রান্না করে নিলাম, একদম সিম্পলভাবেই রান্না করেছি। আর ইলিশ মাছে সাধারণত দেখা যায় শুধু শুকনো মরিচ আর হচ্ছে একটু হলুদ দিলেই হয়, অন্য মশলা আমি তেমন একটা দেই না। তো আশা করি ভিডিওটা দেখেই আপনারা রান্নাটা বুঝে নিয়েছেন। খুব সিম্পলভাবেই হচ্ছে আজকে ইলিশ মাছটা রান্না করছি, আর ভেজে রান্না করতেছি না, যেহেতু ফ্রেশ মাছ তাই ভাবলাম এভাবেই রান্না করি, এটাই হয়তো বা বেশি ভালো লাগবে খেতে। এরপরে একটা দাওয়াতে গিয়েছিলাম, তো সেখান থেকে এসে ভাবলাম আপনাদের সাথে আসলে সব কিছু একটু খোলামেলাভাবে শেয়ার করি, কারণ আপনারা এখন আমার একটা পরিবারের মতো, সো সব কিছুর ভালো মন্দ জানার রাইট আপনাদেরও আছে। আসলে কখন কিভাবে কি হয় কিছুই বলা যায় না। প্রথমত আপনাদেরকে এই নিউজটা জানিয়েছিলামই অনেক পরে যে আমরা সিলেট থেকে চলে যাচ্ছি, মোটামুটি শিওর হওয়ার পরে আপনাদেরকে জানিয়েছি। তো এখন যেটা হয়েছে যে আমাদের যাওয়ার কথা ছিল জানুয়ারিতে, কিন্তু সেটা আবার একটু ডিলে হয়েছে। এটা আসলে আমাদের সুবিধার জন্যই আমরা একটু ডিলে করেছি, যেটা সত্যি কথা। তো ভাবছিলাম যে সেটা অফিস থেকে অ্যাগ্রি করে কিনা, যদি করে তাহলে আমরা জানুয়ারিতে যাব না, আমরা কয়েক মাস পরে যাব। তো এখন আপাতত আমরা হচ্ছে জানুয়ারিতে যাওয়ার যে কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে। আর আপডেটগুলো আসলে রেগুলার ব্লগ দেখলেই আপনারা জানতে পারবেন। তো এই হচ্ছে এখনকার অবস্থা, কারণ এখন যদি আপনাদেরকে না জানাই তাহলে আবার বলবেন যে আপু আপনার তো যাওয়ার কথা ছিল জানুয়ারিতে, কেন গেলেন না। তো সেই জন্য আসলে অফিসিয়াল বা যে কোনো বিষয় আসলে হয় কি যে অনেক সময় কিন্তু অনেক বিষয় জড়িত থাকে, তারপরে হচ্ছে গিয়ে সেটার একটা ডিসিশন আসে। তো সেই জন্য অনেক কিছু আগে থেকে ওইভাবে বলাও যায় না। তো মোটামুটি অনেক কিছু ঠিকঠাক হওয়ার পরেই কিন্তু বলেছি যে জানুয়ারিতে যাব, এবং সেইভাবেই আমরা সব কিছুর প্রিপারেশনও নিয়েছিলাম। তো যেহেতু ঢাকা চলে যাব ওইভাবে সব কিছুর প্রিপারেশন আসলে নিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু আবার একটু দেরি হবে আমাদের, সেই জন্য দেখি এখন আবার নতুন করে সব কিছু এখানে প্ল্যান করতে হবে। কারণ ইচ্ছা ছিল ঢাকা যাওয়ার পরে আফিফকে ভর্তি করবো, বাট সেটা যেহেতু হচ্ছে না, সো এখন সিলেটেই আবার এটার বন্দোবস্ত করতে হবে। তো দেখা যায় কি একটা জিনিস সমাধান হলে আরেকটা রেডি হয়ে থাকে, এরকম একটা ব্যাপার। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এবং আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর আমি আসার পরে এখনও হচ্ছে গিয়ে মেকআপটা তুলিনি, কারণ আমি হচ্ছে পেজ থেকে আবার লাইভে যাব ড্রেস নিয়ে আর কি, ড্রেস পেজ থেকে। তো সেই জন্য আর ভাবলাম যে মেকআপটা থাক, এটা নিয়েই লাইফটা শেষ করে দেন, একসাথে হচ্ছে ফ্রেশ হবো আর কি। তো ভালো থাকবেন সবাই, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।